আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্য। সুলতানি আমলের গোড়ার দিকে কেমন ছিল বাংলা ভাষা তার উত্তর দেওয়া কঠিন, তবে সেই সময়কার কিছু নথি পাওয়া গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। এর ভাষা থেকে সুলতানি আমলের বাংলা ভাষা সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। খ্রিস্টীয় পঞ্চদশ শতকে ইলিয়াস শাহী শাসন বাংলায় শুরু হয়। সেই সময় থেকে বাংলা ভাষায় যে লেখালেখি উদাহরণ পাওয়া যায়, ওই ধারা বাকি সুলতানি এবং মুঘল আমলে বজায় ছিল। খ্রিস্টীয় পঞ্চদশ থেকে অষ্টাদশ শতকের একেবারে গোড়ার দিক পর্যন্ত আজকের মতো তখনও বাংলা ভাষা ছিল নানা রকম। তখনকার সাহিত্যে দেবদেবীর মহিমা প্রচারের ছাপ ছিল। কিছু কিছু গীতিকায় সাধারণ মানুষের জীবনের ছবিও ধরা থাকত। যা লেখা হতো তার বেশিরভাগই সুর করে গাওয়া হতো। তাই এই সময়ের অনেক লেখালেখিকে পাঁচালী বলা হয়। রামায়ণ মহাভারতের অনুবাদ বা দেবদেবীর পাঁচালী সবই গাওয়ার রেওয়াজ ছিল। ভক্তিধর্মের প্রভাব বাংলা সাহিত্যে খুব গভীর। শ্রী চৈতন্য এবং তার বৈষ্ণব ভক্তিবাদ নিয়ে অনেক সাহিত্য লেখা হয়। শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে কাব্য লেখার চল সেই সময় ছিল। তার পাশাপাশি ছিল রাধাকৃষ্ণকে নিয়ে পদ কবিতা লেখার ধারা, তাকেই বলে পদাবলী সাহিত্য। রামায়ণ মহাভারত সেই সময়ে খুবই জনপ্রিয় ছিল। এই দুই মহাকাব্যে নানা দিক নিয়ে অনেকেই এই সময়ে কাব্য লিখেছিলেন। তাছাড়া রামায়ণ মহাভারতে অনুবাদ তো ছিল, রামায়ণ অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। কাশীরাম দাস মহাভারতের অনুবাদ করেন ভাগবতের খানিক অংশের বাংলা অনুবাদটির নাম হল শ্রীকৃষ্ণ বিজয়। অনুবাদটি করেন মালাধার বসু। বাংলা সাহিত্যে আর একটি পুরনো এবং প্রধান ধারা ছিল মঙ্গল কাব্য। চণ্ডী মনসা ধর্ম এইসব দেবদেবীর পূজার চল তো ছিলই। সেই পূজার সময়ে ওইসব দেবদেবীর মহিমা শোনানো হতো গান গিয়ে। সেই গানগুলোর ভিতরে একটা গল্প থাকত। সেই গল্পগুলোকে নিয়ে বেশ কিছু সাহিত্য সেই সময় লেখা হয়। সেগুলিকে বলে মঙ্গল কাব্য। মঙ্গল কথাটির অর্থ হল ভালো। যে দেবতা বা দেবীর নামে মঙ্গল কাব্য লেখা হতো তার পুজো করলে ভালো হবে, সেটাই বলার চেষ্টা ছিল। চণ্ডী দেবীকে নিয়ে লেখা হয়েছিল চণ্ডী মঙ্গল। দেবী মনসাকে ঘিরে লেখা হয় মনসা মঙ্গল। ধর্ম ঠাকুর ছিলেন ধর্মমঙ্গলের কেন্দ্র। অনেক কবি মঙ্গল কাব্য লিখেছেন, তবে সবগুলিতে গল্পের ভিতর দিয়ে শেষ পর্যন্ত ওই দেবদেবীর পুজো করার কথা বলা হয়েছে। চণ্ডী মনসা ধর্ম প্রভৃতি দেবী দেবতা সমাজের নিচু তলার মানুষের তারা পুজো পেতেন, তাই এদের নিয়ে লেখা মঙ্গল কাব্যগুলিতে গরিব সাধারণ মানুষের জীবনের ছবিও পাওয়া যায়। শিবকে নিয়েও এই সময় সাহিত্য লেখা হয়। সেই লেখাগুলিকে শিবায়ন বলে। পুরাণে শিব বিষয়ে যে কাহিনী তার সঙ্গে শিব দুর্গার ঘর সংসারের কথা জুড়ে শিবায়ন কাব্যগুলি লেখা হয়েছে। গরিব শিব দুর্গা এবং তাদের জীবনের কথা এসেছে ওই সব লেখাগুলিতে। কথা যে
যে সমস্ত যে কথা রয়েছে সেই কথা জুড়ে শিবায়ন কাব্যটা লেখা হয়েছে, এবং যেটা বললাম যে গরিব শিব দুর্গা এবং তাদের জীবনে লেখা লেখিতে এই কথাগুলি এসেছে। শিব যেখানে কি করে, তা শিব যেখানে চাষবাস করে রোজগারের চেষ্টা করে, এই লেখাগুলিতে সেই সময়ে বাংলার যারা কৃষক পরিবার সেই কৃষক পরিবার যেন শিব দুর্গার কি হয়ে গেছে, পরিবার হয়ে গেছে নাথযোগী নামে এক ধর্ম সম্প্রদায় এই সময়ে বাংলায় ছিল, তাদের দেবতা হচ্ছে শিব, এই নাথযোগীদের ধর্ম কর্ম আচার আচরণ নিয়ে এই সময় সাহিত্য লেখা হয়, তাকে বলে নাথ সাহিত্য। এই লেখাগুলিতেও সন্ন্যাস জীবনযাপনের ওপর জোর দেওয়া হয়েছে, শ্রী চৈতন্যের জীবন এবং কাজ নিয়ে লেখালেখির ধারা এই সময় শুরু হয়। শ্রী চৈতন্যের জীবনী নিয়ে কাব্য লেখেন অনেক বৈষ্ণব কবি, এগুলিকে চৈতন্য জীবনী কাব্য বলা হয়। এবং যে আমরা দেখতে পাই কি যে আরবি ফার্সির সঙ্গে বাংলা ভাষার যে মিলমিস ঘটিয়ে এই সময় লেখালেখিরও ধারা কিন্তু বজায় ছিল, সৈয়দ আলাওল এবং দৌলত কাজী সেই ধারার হচ্ছেন কবি। আলাওলের পদ্মাবতী কাব্যে সুলতান আলাউদ্দিন খলজির চিতর রাজ্য অভিযানের কথা বলা আছে। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে সেগুলি হচ্ছে 153 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কে রচনা করেন, 154 কোন সময় থেকে বাংলায় ইলিয়াসশাহী শাসন শুরু হয়, 155 পাঁচালী কি, 156 পদাবলীর সাহিত্য বলতে কি বোঝায়, এটা 2 নম্বর প্রশ্নমান 2, পাঁচালী কি এটা প্রশ্নমান 2, 157 সংস্কৃত ভাষায় কে রামায়ণ রচনা করেন, 158 কে রামায়ণের বাংলা অনুবাদ করেন, 159 সংস্কৃত ভাষায় কে মহাভারত রচনা করেন, 160 কে মহাভারতের বাংলা অনুবাদ করেন, 161 শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখক কে, 162 মঙ্গল কাব্য কি প্রশ্নমান 2, 163 মঙ্গল শব্দটির অর্থ কি, 164 মঙ্গল কাব্য কটি ও কী কী প্রশ্নমান 2, 165 দেবী চণ্ডীকে নিয়ে লেখা মঙ্গল কাব্য কী নামে পরিচিত, 166 দেবী মনসাকে নিয়ে লেখা মঙ্গল কাব্য কী নামে পরিচিত, 167 ধর্ম ঠাকুরকে নিয়ে লেখা মঙ্গল কাব্য কী নামে পরিচিত, 168 শিবায়ন কী প্রশ্নমান 2, 169 নাথ সাহিত্য কী প্রশ্নমান 2, 170 চৈতন্য জীবনী কাব্য কী প্রশ্নমান 2, 171 পদ্মাবতী কাব্যের রচয়িতা কে ছিলেন, 172 কোন গ্রন্থে সুলতান আলাউদ্দিন খলজির চিতর অভিযানের কথা বলা আছে।